কুষ্ঠ রোগীদের চাকুরিচ্যুত না করে চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার আসল মেডিকেল রিপোর্ট না দেওয়ার চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করেছে ডেমোক্রেটরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়ে শেষ ষোলোতে বার্সেলোনা। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাবেয়া সুলতানা। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। কুষ্ঠ রোগীদের অবহেলা না করে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে 2030 সালের মধ্যে কুষ্ঠ রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। প্রতি বছর 3,729 জন নতুন করে কুষ্ঠরোগে আক্রান্ত হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে এ রোগে আক্রান্তের হার কমবে। এ সময় তিনি আরও বলেন, কুষ্ঠরোগ নির্মূলে সরকার এর মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তবে সবচেয়ে জরুরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাদের সমাজের মূলধারায় প্রতিষ্ঠা করতে হবে। কুষ্ঠ রোগীদের চাকরুচ্যুত না করে চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশও দেন তিনি। তাদেরকে ওইভাবে কোনো বন্দিখানা রাখার বিষয় নয়, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারা সমাজেরই একজন, সেই হিসেবে তাদের স্বীকৃতি দিতে হবে এবং তারা যেন সুস্থ হতে পারে তার জন্য যা যা করণীয় করতে হবে, আর নতুন কেউ যেন আক্রান্ত না হয় সেটাও দেখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের দেয়া খালেদা জিয়ার আসল মেডিকেল রিপোর্ট সরিয়ে আদালতে অন্য রিপোর্ট জমা দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এই অভিযোগ করেন। সরকার সচেতনভাবে খালেদা জিয়ার জামিনে বাধা দিয়ে তার বিচার পাওয়ার অধিকারকে ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই, কোনো জবাবদিহিতা নেই বলেই মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে না। সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতেই উন্নয়নের মিথ্যা প্রচার চালিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। গণতন্ত্র ছাড়া কোনো উন্নয়নই টিকে থাকতে পারে না বলেও জানান বিএনপির মহাসচিব। অবৈধ এই সরকারকে হটাতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএসএমএমইউ হাসপাতালের যে কর্তৃপক্ষ, তারা ইতিমধ্যে যে রিপোর্টটি দিয়েছিলেন সেই রিপোর্টটিকে সরিয়ে দিয়ে অন্য কোনো রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা, যে অত্যন্ত সচেতনভাবে দেশ নেত্রীকে এইভাবে বেআইনিভাবে কারাগারে আটক করে রাখার বিষয়টি তারা সরকার করছে। দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্যতম কেন্দ্রভূমি বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রামবাসীর ব্যবসা বাণিজ্যের সহায়ক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা ও নগরীর বাসিন্দাদের কাছে আধুনিক ব্যাংক সেবাকে সহজলভ্য করার লক্ষ্যে আজ চেম্বার হাউসের নিচতলায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আগ্রাবাদ শাখা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। এ সময় অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে, ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এ কে এম মহিউদ্দিন আজাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, এআইজি ফেরদৌস আলী চৌধুরী, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মশিউল হক চৌধুরী প্রমুখ।
সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাঞ্চন বলেন, অসত্য ও মিথ্যা তথ্য দেওয়ার প্রতিবাদে রাজপথে নামবে নিরাপদ সড়কের কর্মীরা। সড়ক পরিবহন আইনকে বাধাগ্রস্ত করতে শাহজাহান খান অবান্তর প্রশ্ন তুলেছে। তার বক্তব্যের পর পরিবার ও সংগঠন সহ জীবন নিয়ে শঙ্কিত। শাহজাহান খানের এমন মিথ্যাচারে আমি বিস্মিত, হতবাক এবং তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আমার সম্পর্কে জঘন্যতম একটি মিথ্যাচার করেছেন এবং আমার সংগঠন সম্পর্কে। তিনি বলেছেন ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কি উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসেবটা আমি জনসম্মুখে তুলে ধরব। আমিও বলছি তুলে ধরুন জাতির সামনে, আর তুলে না ধরতে পারলে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ধান ও পান কৃষকদের ঋণ মকুফ, পল্লীর রেশন চালু, প্রকৃত কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্য ধান ক্রয়, শস্য বিমা চালু, কৃষকের মাঝে সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া সহ 10 দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে পান ও ধান চাষিরা। আজ বুধবার বেলা 12টায় বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে পিরোজপুর শহরে চাষিরা এক কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল শেষ করে জেলা প্রশাসকের কাছে কৃষক সমিতির একটি প্রতিনিধির টিম স্মারকলিপি প্রদান করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করেছে ডেমোক্রেটরা। গতকাল মঙ্গলবার কংগ্রেসের ডেমোক্রেট প্রতিনিধিরা আর্টিকেল অব ইমপিচমেন্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ইউক্রেন তদন্ত নিয়ে কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ করে। প্রতিনিধি পরিষদের হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। এতে প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে 2টি অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল এক বিবৃতিতে বলেছেন, অভিশংসন প্রস্তাব ডেমোক্রেটদের একটি রাজনৈতিক নাটক। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে তাদের কোনো ভালো প্রার্থী না থাকায় এমন নাটক সাজিয়েছে তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়ে শেষ 16-তে জায়গা নিশ্চিত করেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইতালিতে এফ গ্রুপের ইন্টার মিলানকে নিজেদের মাঠে 2-1 গোলে হারিয়েছে কাতালানরা। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসিকে ছাড়া খেলতে নেমে প্রথমার্ধের 23 মিনিটে কার্লোস প্যারেজের গোলে এগিয়ে যায় বার্সা। 44 মিনিটে লুকাকুর গোলে ইন্টার মিলান সমতায় ফিরলে বিরতিতে যায় দুই দল। খেলার 88 মিনিটে আনুস ফাতির গোলে ইন্টার মিলানের বিপক্ষে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভের্দের শিষ্যরা। অন্যদিকে অস্ট্রিয়ায় গ্রুপ ইর এফসি স্লাজবার্গকে 2-0 গোলে হারিয়ে শেষ 16-তে জায়গা করে নিয়েছে ইপিএল লিডার লিভারপুল। সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কুষ্ঠ রোগীদের চাকুরিচ্যুত না করে চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার আসল মেডিকেল রিপোর্ট না দেওয়ার চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করেছে ডেমোক্রেটরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়ে শেষ 16-তে বার্সেলোনা। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।